গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন, মানে সেকেন্ড ডে। এখন আমরা সকালে যাব, মোহনায় যাব, ঠিক আছে? তো তার জন্য উঠে পড়েছি সকাল সকাল, এখন বাজে 6টা বেজে গেছে। এবং তোমাদের এখানে 6টার সময় যা ওয়েদার দেখতে পাচ্ছি, মানে খুবই ঠান্ডা লাগছে। আর আমি কোনো টুপি নিয়ে আসিনি, তো সোয়েটারটা পরেছি। আর এখন যাব মোহনায়, গিয়ে দেখি কত ধরনের মাছ দেখতে পাই, একটু মাছ ভাজা খাবো টাটকা টাটকা, তার জন্য টাটকা মাছ দেখতে যাব। তো দেখা যাক মোহনায় গিয়ে কি অপেক্ষা করছে, এত কখনো দেখিনি মোহনায়, কখনো যায়নি, তো সেটাই দেখতে যাব। আর তোমরা কিন্তু, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। দীঘায় সেকেন্ড ডে আমরা আছি, তো এখানে তোমাদের আমার পরিবেশটা দেখাবো, তো সবাই আসুক। আমি নিচে চলে এসেছি অলরেডি, আর আমাদের অটোও চলে এসেছে, যে অটোতে করে আমরা যাব, ঠিক আছে? তো আমরা এখন ওয়েট করছি, সবাই আসলে তারপরে তোমাদের সাথে কথা হয়েছে, তো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন যাচ্ছি মোহনায়, অটোর মধ্যে রয়েছে আমরা সবাই, বদিতে একেবারে পুরো ঢেকে ঢুকে রয়েছে, দাদাও তাই, আর একজন দুজন পিছনে বসে রয়েছে দাদার সামনে। চলো মোহনায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এটা সাইট সিনে ঘুরতে বেরিয়েছিলাম, ওটা মোহনা থেকে, মোহনায় যাওয়ার সময় রাস্তার পাশে ওগুলোই দেখাচ্ছিলাম আর কি, সাইট সিনে যেগুলো সাইডে রয়েছে, মূর্তি করেছে, কিছু স্তম্ভ মতন করেছে, দেখা বেশ ভালো, বেশ সুন্দর পরিবেশ। তো এটা মোহনাতেই, এই যে মাছের মাছের স্টল আছে পাশেই, বাজার ছোটো মতন মার্কেট টাইপের আছে এখানেই, পুরো টাটকা মাছগুলো দেখে এত কিনতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু যা দাম বলছিল, মানে বিশাল দাম। পমফ্রেট মাছগুলো 1200 টাকা 1300 টাকা কিলো, তারপরে হচ্ছে তোমার ইলিশ মাছগুলো ওরকম 1800 টাকা 1900 টাকা এরকম কিলো। কাঁকড়ার দামটা একটু কম ছিল, গলদা চিংড়িও বেশ ভালোই দাম ছিল, অক্টোপাস, মানে সমস্ত মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল, পুরো মানে তাজা টাটকা ছিল একদম, সবে নদী থেকে ধরেছে ওরা সকালে, ওদের কাছ থেকে, ওদের মুখ থেকে যেটা শুনলাম। আর ইলিশ মাছগুলোর সাইজও ছিল বেশ ভালো। এটা যে মোহনা, তখন ভাটা ছিল, আমরা মোহনায় পৌঁছে গেছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম, আর সকালের পরিবেশটা এত সুন্দর লাগছিল তো বলার মতো না, যেটা তোমার সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখতেই পাচ্ছ, বালি ডানদিকে বালি, বড় বড় পাথর রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তখন যদিও ভাটা ছিল, এখানে কিন্তু জল ছিল, পর্যন্ত জল চলে আসতো এই জায়গাগুলো, ডানদিকে তোমরা যেগুলো দেখছো স্বপ্ন, সেগুলো কিন্তু জলে ভর্তি ছিল। তো এই যে পাশে যে বড় বড় পাথরগুলো রয়েছিল, এগুলো পুরোটা জলে ভরে যায়। আর আমরা সকালে যখন গেছি তখন পাথরগুলো ভিজেছিল, মানে হয়তো রাত্রিবেলা হয়তো জোয়ার ছিল, হয়তো ভোরের দিকে হয়তো ভাটা হয়েছে। তো ভালোই, বেশ আনন্দ করলাম। তো বন্ধুরা, মোহনায় গিয়ে দেখলাম এই যে নানান ধরনের শুটকি মাছ, তেলাপিয়া শুটকি, এটা হচ্ছে সীতাপাটি শুটকি আছে, লোটে শুটকি, চিংড়ি শুটকি, এদিকে পমফ্রেট শুটকি, মানে কত ধরনের যে মাছের শুটকি দেখলাম আমি, কিন্তু এই জীবনের প্রথম দেখলাম। এই ছোটো ছোটোগুলো দেখলো পমফ্রেট শুটকি, এগুলো হচ্ছে ভোলা শুটকি, তো প্রচুর প্রচুর শুটকি ছিল, এটা হচ্ছে ইলিশ শুটকি ছিল। তো সব মাছের যে শুটকি এত রকম আছে দেখতে পাবো এখানে, সেটা আমি ভাবিনি। আর এখানেও দেখতে পাচ্ছি কুচো চিংড়ি থেকে শুরু করে বড় ধরনের চিংড়ি, মানে সমস্ত ধরনের সাইজের কিন্তু শুটকি মাছগুলো রয়েছে। আর ভীষণ গন্ধ বেরোচ্ছিলো শুটকি মাছের সামনে যখন আমি দাঁড়িয়েছিলাম, ভীষণ গন্ধ বেরোচ্ছিল। কত করে? তো এবারে ছেলের বায়না রাখতে ছেলের সাথে আমি উঠে পড়লাম ঘোড়ায় চড়তে, জীবনের এই প্রথমবার আমি উঠলাম ঘোড়ায়। তো মানে কি বলবো, ভীষণ ভয় লাগছিলো ঘোড়ার পিঠে উঠে, ভাবছিলাম যে যদি পড়ে যাই তাহলে কি হবে। আর এই ঘোড়াওয়ালা দাদাটা বলছিলো যে না কিচ্ছু হবে না, আপনি শক্ত করে বসে থাকুন। তো এদিকে ওদিকে মানে ডান দিক বাঁ দিক শুধু দুলছিলাম, আর ভাবছিলাম, ভয় লাগছিলো মনে যে যদি পড়ে না যাই, তো বেশ ভালোই লাগলো আলটিমেটলি ঘোড়াটা চড়ে। তো কন্টিনিউ বন্ধুরা দেখতে থাকো। তো এটা আসলাম ওই তালসারিতে যাওয়ার পথে, এটা একটা মন্দির পড়েছিল, ওখানে একটা মন্দির,
তো সেই মন্দিরটা দেখতে পেয়ে আমরা অটো থেকে নেমে পড়লাম এবং মন্দিরের সামনে চলে গেলাম। কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, তার কারণ হচ্ছে আমরা সকালে যখন অনেক সকালে বেরিয়েছিলাম তো আমরা কেউ স্নান করে যায়নি এসে সমুদ্রে স্নান করব বলে, তার জন্য আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি, মন্দিরের বাইরে থেকেই আমরা ঠাকুর দর্শন করলাম। দেখে ওখানে কিছুক্ষণ থেকে কিছু ফটো শ্যুট করে আমরা বেরিয়ে আসলাম। তো বেশ মন্দিরটা বেশ সুন্দর ছিল, মানে খুবই সুন্দর ভেতরটা, তো দেখে খুব ভালো লাগলো। তো দেখো এই যে লাল কাঁকড়া ধরেছি, ভীষণ এক্সাইটেড, ঠিক আছে, লাল কাঁকড়া ধরেছি, ভয়ও লাগছে মানে কাঁকড়াটা ধরতে, ঠিক আছে। তো এই অনেক ভয় করে ধরেছি, দাদা ধরিয়ে দিয়েছে কিভাবে ধরতে হয় আমরা জানি না। আর এই কাঁকড়ার দেখো এই চোখ দুটো, এটা মনে হচ্ছে চোখ, এই চোখ দুটো হচ্ছে সাদা, ঠিক আছে, পুরো একদম ইউনিক কালার, একদম ইউনিক কালার, ঠিক আছে। দেখো ভালো করে কাঁকড়া, তো ভীষণ এনজয় হচ্ছে, কি বলবো, সেই আনন্দের কোনো শেষ নেই। তার ফাঁকে আমি কর্তার ছেলে একটু বাইক চড়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, নদীর সমুদ্রের পাড় ধরে একদম ওই মাথা পর্যন্ত চলে গেছিলাম। তখন ওই দাদাটা পিছন থেকে বলে বেশি দূর যেও না, ওদিকের বেশি দূর যাওয়া নিষেধ আছে, তো তার জন্য আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। মানে দারুণ এনজয় করলাম বন্ধুরা, যারা এখনও যাওনি তারা অবশ্যই পারলে যাবে, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, ঠিক আছে, যারা সমুদ্র ভালোবাসো তারা কিন্তু অবশ্যই যাবে ওখানে ঘুরতে। এর মাঝে তোমাদের সাথে শেয়ার করলাম লাল কাঁকড়ার দৌড়টা, দেখো শুধু কি কি স্পিডে দৌড়াচ্ছে দাদা, যেই কাঁকড়াটা ছেড়ে দিল নিচে দাদাও কাঁকড়ার পিছনে পিছনে দৌড়াচ্ছিল এটা দেখার জন্য যে কত স্পিডে যাচ্ছে এবং কত দূর যেতে পারে কাঁকড়াটা। তো যেতে যেতে সামনে ওর একটা গর্ত পেয়েছে, সেই গর্তের মধ্যে কাঁকড়াটা দেখো টুক করে ঢুকে পড়েছে, ঠিক আছে, তো ভীষণ ভালো লাগছিলো দেখে। এই যে নৌকাগুলো তো মাছ ধরে, ঠিক আছে, সব জাল দেখতে পাচ্ছ, এতে সব মাছ ধরে, মাছ ধরার কিন্তু আলু পোস্ত, ঠিক আছে, আর এটা ডাল, আর এই হচ্ছে কাঁকড়া। আমরা কাঁকড়া কিনে এনে ওদেরকে দিয়েছিলাম, মানে হোটেলে দিয়েছিলাম, তো ওরা হচ্ছে রান্না করে দিয়েছে, ঠিক আছে। এই কাঁকড়া তো বড় সাইজ দেখো, তো চলো আমরা খেয়ে নিই। তো তোমাদেরকে দেখালাম কাঁকড়ার সাইজটা, তো কালার দেখে মনে হচ্ছে যে ভীষণ টেস্টি হয়েছে, কালারটাও বেশ ভালো হয়েছে, তরকারি কালারটা, ঠিক আছে, তো মনে হচ্ছে যে দেখে ভালো রান্না হয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে বিকালে কি করছি, ঠিক আছে, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, সাথে থেকো, ওকে ফ্রেন্ড। তো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম শাখা শঙ্খের দোকানে, শাখা এবং শঙ্খ দাদা দেখছিল, আমিও দেখছিলাম যে কীরকম ডিজাইন, এবং শুনেছি যে দীঘাতে নাকি শাখার দাম নাকি কম, অনেকটাই কম, তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম। দাদা শাখা দেখছিল দু তিন জোড়া নেবে বলে, তার সাথে আমিও একটু দেখছিলাম যে ডিজাইনগুলো কেমন আছে, খারাপ না, মানে শাখার ডিজাইনগুলো মোটামুটি ভালোই, সমস্ত কিছু বেছে দেখে বুঝে নিতে হবে আর কি। তো দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ। তো দীঘায় ঘুরতে গিয়ে বন্ধুরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা পেয়েছি, যারা যারা যাওনি অবশ্যই ঘুরে আসবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে, কমেন্টে করে জানাবে, লাইক দিও, পারলে শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা, টাটা আজকের মতন।